রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিজ্ঞান কেন্দ্রের সভাগৃহে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি পূর্ব বর্ধমান জেলা শাখার ষোড়শ ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষকদের সাথে আমার সম্পর্ক আজ 15 বছর ধরে। যখন ফিরোজ সাহেব আপনাদের জেলার সাধারণ সম্পাদক ছিলেন 2007-08 সাল থেকে আমরা সেই বাম বিরোধী আন্দোলনের সাথে একসাথে আমরা কাজ করে আসছি 15 বছরের ওপর আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। তো সব জায়গায় আমি যেটা বলতাম যে শিক্ষকতা শুধু একটা পেশা নয়, আমরা একটা এটাকে ব্রত হিসাবে আমাদের দেখতে হবে। হ্যাঁ, আজকে সমাজে সমস্ত কিছুই আমাদের দরকার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সমাজের বাইরে আমরা কোনো বিচ্ছিন্ন কোনো গ্রহ থেকে অন্য গ্রহ থেকে আসি নাই যে আমাদের লোভ লালসা বা কোনো কিছু থাকবে না। কিন্তু যেহেতু আমরা এই পেশায় আসছি, স্বাভাবিকভাবে আমাদের দিকগুলোকে কন্ট্রোল করার একটা দায়িত্ব আমাদের আছে। আমাদের আচার আচরণ চলন বলনে এমন কিছু প্রকাশ পাবে না যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর কোনো আঘাত আসে বা কোনো রকম নেতিবাচক প্রভাব পড়ে। হ্যাঁ, আজকের সমাজে কি রাজ্য কি দেশের বৃহৎ প্রেক্ষাপটে দেখতে গেলে নিশ্চিতভাবেই দুর্নীতি নীতিহীনতা একটা খুব সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কি করতে পারি? আমরা বিশেষ করে বর্ধমান জেলার যারা বুদ্ধিজীবী মহল আছে, আমরা বিভিন্ন সময় মিলিত হই, আমার বাড়িতে হোক বা রাজ কলেজে হোক বা CMS স্কুলে হোক, বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে জেলার বিশিষ্ট আইনজীবীরা, জেলার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক প্রিন্সিপাল আলী সাহেবরা তো থাকেনি, স্কুলের হেডমাস্টাররা প্রত্যেকেই থাকেন, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন মমতাজ সংঘমিতা, সংগঠনের রাজ্য সভাপতি রফিকুল ইসলাম, রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা, পূর্ব বর্ধমান জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শেখ খয়েরউদ্দিন, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, শিক্ষাবিদ রথিন মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনাদেরকে দায়িত্ব নিয়ে সমাজটাকে তৈরি করতে হবে। যে আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক জায়গাতে নানা রকম ভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং আমাদের এই বাংলায় সাধারণ শিক্ষা ব্যবস্থা, মানে আমি নই কিন্তু যাই হোক মাদ্রাসা এই জিনিসটা আমরা জানি, কিন্তু সব থেকে গর্বের কথা হচ্ছে যে ক্যালকাটা মাদ্রাসা 1780 সালে হেস্টিংস করেছিল। চিন্তা করুন, সব কিছুর আগে 1 নম্বর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা। তার মানে তার ঐতিহ্য, তার নিশ্চয় সেইটাকে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।